শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগতম আমরা এসেছি গৌরনগর গ্রামে আমরা দেখাবো যে একজন নারী উদ্যোক্তা কিভাবে গরু পালন করে স্বামী স্ত্রী মিলে ওনারা শ্রম দিয়ে স্বাবলম্বী হয়েছেন আমরা শুনব তার গল্প চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আপনার নাম অজু পাপা

কুশি কাটার কাজগুলি কুশি কাটা পাতি বাসানো আচ্ছা সব কাজ আমি জানি সবই করেন আপনি সেলাই মেশিন আছে আমার ঘরে সবই করে বানাই হ্যাঁ কাপড় চুবুর বানান কাটা কুশিও আছে কাটা কুশি কাটার কাজও পারি কুটি কাটা কুশির কাজও পারেন ওগুলি করে নিয়মিত এগুলো করি আচ্ছা মাস আমার হেডি 2 300 টাকা 500 টাকা করে আমার ইনকাম আছে সাপ্তাহিক ওই ওই কাটা কুশি আর সেলাই

টাঙ্গুর দুইটা কোন ক্লাসে পড়ে একটা এইটে পড়ে একটা পাইপে পড়ে একটা কেজি একটা প্লে একটা প্লে সবই ছেলে মেয়ে মিলা দুইটা ফলা দুইটা মেয়ে বাবা আল্লাহ আপনার ছেলে মেয়ের ভালো করুক এই যে গল্পগুলি আমরা শুনছি তো এই স্বামী স্ত্রী মিলে এটা করছেন তাতে আপনার এই যে এতগুলি সামলানো আপনার কষ্ট হয় না একটু কষ্ট হয় তো একটু কি ভুরে কষ্ট হইবে মহিলা কষ্ট ছাড়া কোনো কাজ নেই পুরুষরাও কষ্ট করে মহিলারা একই আচ্ছা কি কি ধরনের কি রকম কষ্ট হয় একটু বলবেন যে কি রকম কষ্ট হয় যখন নাকি শরীর খারাপ হবে তখন কষ্ট হয় না তো আলাদা দিলে ভালো থাকলে আর কষ্ট বোঝা যাবে কারণ করলে এটা হাই বই ডাঙ্গো একটা শৈল ইয়া খায় আইটায় মানে এই কাজগুলি আপনি যে করেন কয়টা থেকে শুরু করেন সকালে সকাল পাঁচটা তেমন হয় উড়া পড়ে ছয়টা তে উড়া পড়ে ছয়টা ঘুম থেকে ছয়টা কি ছয়টা

মানে দুধ বিক্রি করে আপনি ঘরের এই কাজগুলি করেন তার পাশাপাশি এই গরু পালার আপনার একটু কষ্ট হয়ে যায় তাই তো এই জন্য যে খামারটা না রেখে ওগুলি করবেন গর ধর তুলে এলাম রাখতাম না আবার খামার না রাখলে দু একটা গরু না রাখলে কারবার করে তাহলে দুধ পামু কই আপনি কি মনে করেন যে দুইটা গাবি থাকলে মানে সংসারের আমার তো ভালো লাগে কারণ এই গোয়াঙ্গর বড় আছে গরু আমার তো অনেক ভালো লাগে বারো তেরোটা গরু জায়গায় জায়গায় খানিত তো আমার সময় গেছে কিন্তু দুই তিন ঘন্টা আর আমি দুইটা গরু খান দিয়ে যাই আমার তো ভালো লাগে পুরো গোয়ালঘর বইরা গরু ফেলতে পারলে আচ্ছা পুরো একটা বড় করে খামার দিয়া পিয়া করলে আমার তো অনেক ভালো লাগলো কিন্তু

তখন বুঝি আর কি যেমন থাকলে ভালোই তো মানে গুরু থাকা ভালো থাকলে ভালোই তো তখন বুঝি আর কি আগে এতটা বুঝি না কি আচ্ছা এই গরুগুলির চিকিৎসা কি করেন এমনি আল্লাহ আনছে আসলে ছ মাস হয়ে গেল কেনা একদিন অন্তর কিন্তু চিকিৎসা করিনি আল্লাহ

আপনি গরু পালন করছেন ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন তো আমি যেটা প্রশ্ন করছিলাম দুইবার এটাই জিজ্ঞেস করছিলাম যে একটা সংসারে গ্রামে যদি দুইটা গরু থাকে গাভি তার কি সংসারে অভাব থাকার কথা যেটা মহিলারা পালে না এমনি অভাব থাকার কথা না কারণ গ্রামদের শুধু খরচ কর

মানে এখানে যা আছে আপনার এখানে তরকারি শাক সবজি এদের যে তো দুই দিন তরকারি না আনলেও আপনারা সংসার চালাইতে পারে যাই হোক আপনার এই কথাগুলি ভালো লাগলো আচ্ছা কোনো আপনার মতো কোনো নারী যদি এরকম খামার করতে যায় তাকে কি পরামর্শ দিবে পরামর্শ কি অনে হেরা পারলে ভালোই আর কি কষ্ট করার তো একটু নিজেরা কষ্ট করে আয় উন্নতি করলে ভালো না মানে না খায় থাকার দরকার কি একটু কষ্ট করে করলে

উনি বাবার বাড়ি থেকে একটা গরু পেল পাওয়ার পর ওই একটা থেকেই এখন তার বারোটা গরু ছিল বিক্রি করার পর এখন উনি দুইটা রেখেছেন সংসারের স্বাচ্ছন্দ্যের জন্য হাঁস মুরগি পালন করেন সব মিলা উনি আল্লাহ রহমতে সুখেই আছেন বাচ্চা কাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন যাই হোক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে আমাদের সার্থকতা আপনারা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আপনাদেরকে অনেক ধন্যবাদ